নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জী, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে কনসেন্ট্রেশন, মনোযোগ বা একাগ্রতা। কিভাবে আপনি আপনার মনোযোগকে বৃদ্ধি করবেন প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্রথমে বলি যে মনোযোগ, দেখুন আমরা যে কাজই করি না কেন, বা পড়াশুনো করি বা যে কাজই করি, প্রত্যেকটা কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করেন, প্রথমত সেই কাজটা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হবে, আপনি এতে সফল হবেন, এবং সেই সাথে সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে, টাইমের মধ্যে কাজটা আপনি শেষ করতে পারবেন। এখন মনোযোগ কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রেই, যে কোনো কাজ সে করুক না কেন, মনোযোগ দিয়ে করা উচিত। একদম ছোট বাচ্চা যারা পড়াশুনো সবে শুরু করছে, তাদেরও মনোযোগ দিয়ে কাজ করা, পড়াশুনো করা উচিত। তার কারণ এই মনোযোগ দিয়ে বা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করার অভ্যাসটা যদি একবার সে শুরু করতে পারে বা সেই অভ্যাসটা যদি তার মধ্যে চলে আসে, তাহলে পরবর্তীকালে তার আর কোনো অসুবিধা হবে না, এভাবেই সে পড়াশুনো করতে পারবে এবং সফলতা অর্জন করবে। টিনেজারদের ক্ষেত্রে দেখা যায় স্কুল শেষ করার পরে কলেজ লাইফে এরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামিনেশান দেয়। যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশানে পাশ করা বা ক্র্যাক করা, এটা একটা তপস্যার মতন, কারণ সমস্ত কিছু ছেড়ে পড়াশুনো করতে হয় এবং অত্যন্ত মনোযোগের সাহায্যে। এবং পরবর্তীকালে প্রফেশনাল লাইফে মানুষ যখন কোনো কাজ করে, সেক্ষেত্রেও তাকে মনোযোগ দিয়ে কাজ করতে হয়, কাজটা সঠিকভাবে কাজ করার জন্য, সফলতা অর্জন করার জন্য, পদোন্নতি করার জন্য। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু মনোযোগ দিয়ে কাজ করা উচিত। আজকে আমি বলছি যে কিভাবে আমরা আমাদের এই মনোযোগকে বৃদ্ধি করতে পারব। প্রথম পয়েন্ট হচ্ছে, যখন আপনি কোনো কাজ করছেন বা পড়াশুনো করছেন, সঠিক একটা পরিবেশ আপনাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি যে জায়গায় বসে পড়াশুনো করছেন বা কাজ করছেন, সে জায়গায় যাতে অতিরিক্ত কোলাহল, চিৎকার, চেঁচামেচি, টিভির আওয়াজ বা কোনো মাইকের আওয়াজ, এগুলো যাতে না থাকে, আপনার মনটা যাতে শান্ত থাকে, এবং সেই সাথে সাথে আপনার যাতে একটা পজিটিভ অ্যাটিচিউড থাকে, সেই হিসাবে আপনাকে সেই পরিবেশটা নির্বাচন করতে হবে। এবং সেই ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খেলে, আপনি মানসিকভাবে শান্তিতে থাকেন। পড়াশুনোর জন্য টেবিল চেয়ারে পড়াশুনো করলে কিন্তু ভালো হয়, সেক্ষেত্রে আপনার মনোযোগটা বেশি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আপনি কোনো কাজ বা পড়াশুনো করার আগে সবার আগে একটা পরিকল্পনা করে নিন, অর্থাৎ একটা রুটিন তৈরি করে নিন যে কীভাবে আপনি কাজটা করবেন, আজকে কতটা করবেন। এইভাবে যদি আপনি একটা রুটিন তৈরি করে নেন বা একটা পরিকল্পনা করে নেন, প্রথমত আপনার উপরে কোনো এক্সট্রা মানসিক চাপ তৈরি হবে না যে পারবো কি, এটা শেষ করতে পারবো কি, কত তাড়াতাড়ি করতে হবে, এই ব্যাপারটা না। দ্বিতীয়ত, আপনি নিজেই নিজেকে একটা টার্গেট দিয়ে দিলেন যে এই টার্গেটের মধ্যে, এই সময়ের মধ্যে আজকে আমাকে এটা করতে হবে, ওই দিন ওই কাজটা করুন, পরের দিন আবার নতুন করে ভেবে নিন কোনটা করব। অর্থাৎ যেদিন আপনি কোনো কাজ করছেন বা পড়াশুনো শুরু করছেন, তার ঠিক আগে যদি আপনি একটা প্ল্যানিং করে নেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী যদি আপনি এগোতে থাকেন, তাহলে প্রথমত আপনার মানসিক চাপটাও থাকবে না এবং একটা নির্দিষ্ট টার্গেট থাকার ফলে কাজটা আপনি ঠিকভাবে করতে পারবেন। এরপরে বলছি এক্সারসাইজ, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো এক্সারসাইজ, আপনি সুইমিং, জগিং, রানিং, এয়ারোবিক্স এক্সারসাইজ, কোনো একটা এক্সারসাইজ আপনার করা উচিত। তার কারণ এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরো ট্রান্সমিটার, ব্রেন কেমিক্যাল আছে, সেগুলোর ভারসাম্য বজায় থাকে এবং আমাদের ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি সঠিক থাকে। এছাড়া আপনি যোগাসন করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এগুলোর মাধ্যমে মন এবং ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। আরেকটা জিনিস করতে পারেন, মাইন্ডফুল মেডিটেশন। এই মাইন্ডফুল মেডিটেশন, এটা এক ধরনের অভ্যাস বা অনুশীলনী যার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি এবং আমাদের একটা পজিটিভ অ্যাটিচিউড থাকে, নেতিবাচক চিন্তাধারা আমাদের মন থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে এবং আমাদের ইতিবাচক চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসতে থাকে। এবং অনেক সময় দেখা যায় কোনো কাজ শুরু করার পরেই নানারকম চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে, সেই সম্ভাবনাটাও এটা কমিয়ে দিতে সাহায্য করে। এরপরে বলবো এলিমিনেট ডিস্ট্রাকশন, অর্থাৎ যখন আপনি কোনো কাজ করছেন, যে সমস্ত জিনিসগুলো আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করবে, যেরকম ধরুন সবার আগে যেটা বলি মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং, বা কোনো টিভি চলছে বা কোনো গান হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলোকে একদম দূরে সরিয়ে রাখতে হবে। দরকার হলে মোবাইল ফোন সুইচ অফ করে দিন, তা না হলে আপনি অন্য অনেকটা দূরে রাখুন, আপনার হাতের বাইরে রাখুন। তো এইভাবে যদি আপনি মনোযোগ দিয়ে এই সমস্ত যে বিভ্রান্তিকর জিনিসগুলোকে যদি সরিয়ে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে থাকবে।
এরপরে বলছি মাল্টিটাস্কিং, অনেকেই একসাথে দুটো কাজ করে, যেমন ধরুন ফোনে কথা বলছে সেই সাথে সাথে কোনো কিছু লিখছে, বা গান শুনছে সেই সাথে সাথে পড়াশোনা করছে, টিভি দেখছে সেই সাথে সাথে কোনো কিছু করছে। এই ধরনের জিনিসটা কখনোই করবেন না, তার কারণ এতে আপনি ডিফোকাসড হয়ে যাবেন, কোনো কাজটাতেই আপনি মন দিতে পারবেন না। একটা সময় একটাই কাজ করুন, তাতে আপনার মনোযোগ বৃদ্ধি হবে এবং কাজটা আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। মনোযোগ বৃদ্ধির জন্য সঠিকভাবে ঘুম ভীষণ ভীষণ প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন আপনাকে ঘুমাতে হবে, ঘুমালে আপনার মন শান্ত থাকবে, স্নায়ুগুলো ঠিক থাকবে, যার ফলে আপনি মনোযোগ দিতে পারবেন। এবং যাতে আপনি সঠিকভাবে ঘুমাতে পারেন তার জন্য কতগুলো জিনিস বলে দিই ছোট করে। যেরকম ধরুন আপনি প্রতিদিন একটা সঠিক সময় ঘুমাতে যাবেন, পরের দিন সেই সময় ঘুম থেকে উঠবেন, এই রুটিনটা আপনি সবসময় ফলো করবেন। এবং এটা আপনি ছুটির দিনেও এটা ফলো করবেন, রাত্রিবেলা যখন আপনি ডিনার করছেন তার অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। এবং খুব বেশি স্পাইসি খাবার রাত্রিবেলা খাবেন না, তাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা হতে পারে, যেটা আপনার ঘুমের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। ঘুমাতে যাবার 1 ঘন্টা আগে মোবাইল ফোন বা টিভি এগুলো দেখবেন না, এবং যখন আপনার ঘুম পাবে ঠিক তখনই আপনি বিছানায় যান এবং শুয়ে পড়ুন, তার আগে ঘুম না আসলে আপনি বিছানায় যাবেন না। যদি এগুলো আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার নির্দিষ্ট সময় ঘুম আসবে, এবং সঠিকভাবে ঘুমালে হ্যাংওভারটা কেটে যাবে, মানসিক চাপ কম থাকবে এবং পরবর্তী দিনের কাজে আপনি মনোযোগ দিতে পারবেন। এছাড়া কিছু ব্রেন ট্রেন বা ব্রেনের জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে, যেরকম দাবা বা সুডোকু বা এই ধরনের কিছু কিছু গেম যেগুলো আপনি খেলতে মানে যেগুলো খেলতে পারেন, মেমোরি বুস্টিং গেম, যেগুলো যেগুলোর মাধ্যমে আমাদের ব্রেন পাওয়ারটাকে আমরা বাড়াতে পারি। বেশ কিছু ভিডিও গেমও আছে, তবে সেটা অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেটা করবেন, তার কারণ সমস্ত গেমই যে আমাদের মেমোরিকে বুস্ট আপ করে তা নয়, এর কিছু সাইড এফেক্টও থাকতে পারে। তো সেই জন্য সেটা কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তারপরেই সেই কাজটা করবেন। ছোট বাচ্চারা যখন পড়াশুনো করবে তখন তাদের একটা রুটিন আপনি তৈরি করে দেবেন, এবং সেই রুটিনটা তাকে সে যেন ফলো করে, তাকে ফোর্স করবেন না, কিন্তু আস্তে আস্তে সেই রুটিন অনুযায়ী তাকে নিয়ে আসবেন। তাহলে সে জেনে যাবে যে এই সময়টা আমার খেলার সময়, এই সময়টা আমার পড়ার সময়, এবং এই সময় এই রুটিনটা সে ফলো করতে থাকলে সে কিন্তু পরবর্তীকালে তার মনোযোগের ক্ষেত্রে সুবিধা হবে। আরেকটা কথা বলবো, ডিসিপ্লিন, লাইফে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে, তার কারণ যদি ডিসিপ্লিন না থাকে লাইফ এবং লাইফস্টাইলের ওপরে তাহলে সেক্ষেত্রে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশুনো করা বা সফল হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এছাড়া একঘেয়ে হয়ে যায় মানুষের জীবন, এক নাগারে একটা কাজ করতে করতে যখন দেখছেন ভালো লাগছে না ছেড়ে দিন, টেক আ ব্রেক, কিছুক্ষণ পরে আবার আপনি সেই কাজটা করুন। প্রকৃতির সঙ্গে কিছুটা হলেও আপনি সময় কাটান, প্রতিদিন একটা পার্কে ঘুরতে যাওয়া যদি পারেন তাহলে যেতে পারেন, অথবা একটু মর্নিং ওয়াক বা একটু ইভিনিং ওয়াক, সূর্যোদয় বা সূর্যাস্ত, কোনো একটা জিনিস আপনি দেখুন যেটা আপনার মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। এইগুলো যদি আপনি মোটামুটি মেনটেন করতে পারেন তো তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার মনোযোগকে বৃদ্ধি করতে পারবেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, এবং বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার মনোযোগ মানে ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি বেড়ে চলবে। সেই খাবারগুলোর মধ্যে রয়েছে, প্রথমেই বলবো ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্রকোলি, স্পিনাচ, বাদাম এবং নাট, এবং বাদাম এবং বীজ জাতীয় জিনিস, যেরকম এর মধ্যে আখরোট বাদাম, আমন্ড, এই ধরনের কাজু বাদাম, এই ধরনের এইগুলো আপনি খেতে পারেন। এছাড়া ডিম, মাছ, বিশেষত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত যে সমস্ত মাছগুলো সেগুলো, সবুজ পাতাযুক্ত শাকসবজি, ফল এবং বিভিন্ন রকমের রঙিন সবজি, এগুলোকে যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন, কুমড়োর বীজ, এই ধরনের খাবারগুলোকে যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং যার ফলে আপনি সঠিক মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারবেন। এবং আরেকটা কথা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ যদি কারুর থাকে সেক্ষেত্রেও কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়, কাজেই এই মানসিক চাপকে আপনাকে কমাতে হবে। সেই জন্য আপনি মেডিটেশন করতে পারেন, যোগাসন করতে পারেন, প্রাণায়াম করতে পারেন। এই মানসিক চাপের মাধ্যমে যদি আপনি মানসিকভাবে হাসি খুশি না থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে মনোযোগ দিয়ে কাজ করতে গেলে কিন্তু অসুবিধা হবে। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন অবশ্যই আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের ব্রেনের বা স্মৃতিশক্তি ধরে রাখার জন্য বা ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি যাতে সঠিক থাকে সেই জন্য
সঠিক ঘুমের জন্য বেশ কিছু ভেষজ উদ্ভিদ আছে বা বেশ কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যেগুলো ভীষণ ভালো কাজ করে, যেরকম স্মৃতিসাগর রস, ব্রাহ্মী বটিকা বা শঙ্খপুষ্পী, এই শঙ্খপুষ্পী সিরাপ, এই ধরনের যে মেডিসিনগুলো এগুলো ভীষণ ভালোভাবে কাজ করে। তবে অবশ্যই এটা কোনো আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ অনুযায়ী সেই মেডিসিনটা নেওয়া উচিত, কারণ আপনার ক্ষেত্রে কোনটা দরকার তিনি সেটা বলে দিতে পারবেন। তো বন্ধুরা, মনোযোগ আনতে গেলে সবার প্রথম মনকে শান্ত রাখতে হবে, সঠিক পরিবেশ নির্বাচন করতে হবে, এবং যে জিনিসগুলো আপনি কোনো কাজ করার সময় আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করছে, ডিস্ট্রাকশন সৃষ্টি করছে, সেই জিনিসগুলোকে কিন্তু সরিয়ে রাখতে হবে অন্তত সেই সময়ের জন্য। আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।